অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর যেতে আজ একদিনের ছুটি পেতেই ঠাকুরের টানে বেরিয়ে পড়েছে তীর্থভূমি কামার পুকুরের জন্য আমি বালি স্টেশন থেকে ট্রেন ধরব তাই গঙ্গার ওপর বালি ব্রিজ পার হওয়ার সময় দেখতে পেলাম ঠাকুরের সাধনার জায়গা দক্ষিণেশ্বর মন্দির দূর থেকেই ভবতারিণী মা ও ঠাকুরকে প্রণাম জানিয়ে সময় মতো নামলাম এসে বালি বাস স্ট্যান্ডে নিচের দিকে বালি স্টেশন থেকে সকাল সাতটায় তারকেশ্বর হাওড়া লোকাল ধরলাম আমাকে যেতে হবে কামারপুকুরের সবচেয়ে কাছের স্টেশন গোঘাটে এই ট্রেনটাই কিন্তু তারকেশ্বর থেকে গোঘাট লোকাল হয়ে যায় কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে বালি থেকে মাত্র দু ঘন্টা অর্থাৎ সকাল নটার মধ্যেই সুন্দর পৌঁছে গেলাম গোঘাট স্টেশনে আজ একদিনে দেখব আমরা ঠাকুরের জন্ম ভিটে শ্বশুরবাড়ির ভিটে সাথে অনেকে না দেখা ঠাকুরদের আদি ভিটে স্টেশনের সামনে গাড়ি টোটো অটো দাঁড়িয়ে আছে আমি একটা মারুতি গাড়িতে উঠে পড়লাম মাথাপিছু তিরিশ টাকা ভাড়ার বিনিময়ে মিনিট পনেরোর মধ্যেই সাত কিলোমিটার দূরে পৌঁছে গেলাম কামারপুকুর বাসস্টপেজে সেখান থেকে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম ডানদিকে কিছু দোকান আর বাদিকে গাড়ি রাখার বড় জায়গা এই গ্রামের আগের নাম ছিল কিন্তু শুকলালগঞ্জ কিছুটা এগিয়ে এসে ডান দিকে রামকৃষ্ণ মঠের ঢোকার বড় গেট উনিশশো একান্ন সালে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী ও রামকৃষ্ণ মিশনের সদস্যরাই এই মঠটা তৈরি করিয়েছিল গেটের ভেতরে ছবি তোলার অনুমতি না থাকার জন্য গেটের বাইরে থেকেই যতটা সম্ভব ভেতরের দিকটা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে লাগলাম ডান দিকে অফিস ঘর এখানে মঠে থাকার ও প্রসাদের কুপন পেতে এই অফিস ঘরেই যোগাযোগ করতে হয় ঠাকুরের জন্ম হয়েছিল সালে সেখানে এখন একটা সুন্দর মন্দির তৈরি করা হয়েছে এই মাটির ঘরগুলোতে ঠাকুরের জন্মের পর ছেলেবেলা ও কামারপুকুরে থাকা দিনগুলো কেটেছে কামার পুকুরের জমিদার লাহাবাবু দান করা প্রায় এক কাটা জমির ওপরই ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এভাবেই কুঁড়েঘর তৈরি করে থেকেছেন ঘরগুলো দেখে মনে হচ্ছে যেন সেই সময় তৈরি করা কুঁড়ে ঘরগুলো দেখছি ঘরগুলোর সামনের এই আম গাছটা একশো বছর আগে ঠাকুর নিজেই লাগিয়েছিলেন ঠাকুরের বাবা একটু দূরে ঘরগুলো ঠিক পেছন দিকের এই মন্দিরে তাদের কুলদেবতা রঘুনাথকে প্রতিষ্ঠা করেছিলেন আর এখানকার থেকেই জ্যোতি বেরিয়ে এসে চন্দ্রাবণী দেবীর শরীরে প্রবেশ করে গর্ভ হয়ে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে সতেরোই ফেব্রুয়ারি গদাধরের জন্ম হয় পরবর্তীকালে উনিশশো সালে ঠাকুরের জন্ম শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল কামার পুকুরের কোনায় কোনায় ছড়িয়ে আছে ঠাকুরের স্মৃতি বিজড়িত জায়গাগুলো রামকৃষ্ণ মঠের ঠিক উল্টো দিকেই আছে হালদার পুকুর এখানেই ঠাকুর বন্ধুদের সাথে সাতার কাটতেন ঠাকুরের জীবনের অনেক ঘটনার সাক্ষী এই পুকুর আজও এই পুকুরের স্বচ্ছ জল ভক্তরা ভক্তি ভরে মাথায় ছেটায় এই মঠের থেকে বেরিয়ে ডানদিকের একটা গলি রাস্তা ধরে চলে এলাম জমিদার লাহাবাবুদের পাড়ায় সামনেই রয়েছে লাহাবাবুর মেয়ে প্রসন্নময়ী দেবীর মূর্তি যিনি শিশু গদাধরকে গোপাল জ্ঞানে আদর যত্ন করতেন ঠিক তার পাশেই দেখলাম ধর্মদাস লাহা যিনি লাহাবাবু নামে পরিচিত তার মূর্তি ওনার মূর্তির পাশ দিয়ে চলে এলাম অষ্টাদশ শতাব্দীতে লাহাবাবুর তৈরি করা শ্রী বিষ্ণু মন্দিরে তিনটি খিলানে তৈরি মন্দিরটা বেশ সুন্দর দেখতে মন্দিরের গায়ের মাটির টেরাকোটা কাজ এখনও বেশ ভালোই বোঝা যাচ্ছে এই মন্দিরের মাটির নিচেই ঘর আছে প্রচলিত আছে বর্গীরা আক্রমণ করলে জমিদার পরিবার ওখানেই লুকিয়ে থাকত এই বিষ্ণু মন্দিরের উঠোনেই পুতুল দিয়ে সাজিয়ে ঠাকুরের জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে যেমন দেবগ্রাম থেকে ক্ষুদিরাম চাটুর্যের কামার পুকুর আসা ঠাকুরের জন্ম ছোট গদায়ের সাধু সেবা গদাধরের ও শারদা মায়ের বিয়ে লাহাবাবুদের গয়না ফেরত পৈতে হওয়া ইত্যাদি বিষ্ণু মন্দিরের কাছেই খুব সুন্দরভাবে আছে লাহাবাবুদের দুর্গা দালান বেশ রক্ষণাবেক্ষণ হয় দেখেই বোঝা যাচ্ছে মণ্ডপের ভেতরে এখন শুধুমাত্র দুর্গা ঠাকুরের কাঠামো রয়েছে এই দুর্গা দালানের মুখোমুখি আছে লাহাবাবুদের পাঠশালা পাঁচ বছর বয়সে গদাধর এখানেই পড়াশুনো করতে আসেন পাঠশালায় এসে অনেক সময়ই ঠাকুর দেবতার চিন্তায় মগ্ন হয়ে ধ্যানস্থ হয়ে পড়তেন গদায় এছাড়া নিয়ম মেনে পড়াশুনো তার ভালো লাগত না তাই পাঠশালা পাঠ তার শেষ করা হয়নি আগে এই পাঠশালায় খড়ের ছাউনি থাকলেও এখন টিনে ছাউনি করে দেওয়া হয়েছে পাঠশালার পাশেই আছে একটা রাসমঞ্চ লাহাবাবুদের এই জায়গায় একই সঙ্গে আছে পার্বতীনাথ শিব মন্দির এখন গ্রামের লোকেরাই এখানে পূজার্চনা করেন এখান থেকে একটু দূরেই রয়েছে গোপেশ্বর শিব মন্দির ঠাকুর যখন দক্ষিণেশ্বরে মায়ের সাধনায় বিভোর হয়ে উলঙ্গ অবস্থাতেও মা করে বেড়াতেন লোকের মুখে গদায় পাগল হয়ে গেছে শুনে মা চন্দ্রামণি দেবী এই শিবের কাছেই হতে দিয়েছিলেন এই মন্দিরের পাশের গলি দিয়ে এলাম ভারত বিখ্যাত কামার পুকুরে যে পুকুরের নামেই এই এলাকার নাম মানিক রাজা কামারদের কাজের সুবিধার জন্যই এই পুকুর খনন করিয়েছিলেন তাই নাম হয়েছিল কামার পুকুর তবে নাম নিয়ে মতভেদ আছে কামার পুকুর দেখে এবারে এলাম ঠাকুরের ধাইমা ধনী কামারিনীর বাড়ি তিনি ছিলেন চন্দ্রামণি দেবীর খুব কাছের মানুষ আর ঠাকুরের ভিক্ষা মাও জন্ম থেকেই সন্তান স্নেহে ঠাকুরকে লালন পালন করেন তিনি এখান থেকে বেরিয়ে আবার পাঠশালার কাছে ফিরে এসে বাদিক থেকে গেলাম পায়েদের বাড়ি এই বাড়ির বংশধরেরা এখনও এখানে থাকে শুনলাম দরজা দিয়ে ঢুকেই বোঝা গেল এই যে বন্ধ দরজা আছে এদিকেই থাকেন পাইন বংশধরেরা সামনের উঠোনে ধান শুকোতে দেওয়া আছে আর উঠোনে ডান দিকের একটু ভেতরের এই জায়গাতেই শ্রী রামকৃষ্ণদেব শিব সেজে অভিনয় করার সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এখন এখানে শ্রীরামকৃষ্ণ নাট্য স্মৃতিমঞ্চ করে রাখা আছে পায়েদের বাড়িটা এখনও খুব সুন্দর সাজানো গোছানো আছে অটো স্ট্যান্ডে কামারপুকুরের রাতে থাকার জন্য অনেক প্রাইভেট হোটেল আছে এছাড়াও রামকৃষ্ণ মঠের খুব বড়ো অতিথিশালাও আছে অটো করে প্রথমে এলাম বুধির শ্মশানে শ্মশানের এই জায়গাতে বসেই ছোট গদায় ধ্যান করতেন এখনও এটা শ্মশান হিসাবে ব্যবহার করা হয় তারপর গ্রামের মধ্যে দিয়ে চলে এলাম সাড়ে তিন কিলোমিটার দূরে মানিক রাজার প্রাসাদের সামনে প্রাসাদ বলতে প্রাসাদের অবশিষ্ট এই অংশটুকুই আছে অযত্নে অবহেলায় এই চিহ্নটুকুও নষ্ট হয়ে যাবে কিছু দিনের মধ্যে তবে মানিক রাজাদের দুর্গা মণ্ডপটা গ্রামের মানুষেরা সংস্কার করিয়েছে এখানে আমি না জেনে এসেছি এসে দেখলাম এখানে দেখার মতো তেমন কিছুই নেই তবে সামান্য দূরে দুটো শিব মন্দির আছে দিকে রামেশ্বর শিব মন্দির আর বাম দিকে বিলেশ্বর শিব মন্দির এই দুটো মন্দিরেই প্রতিদিনই পুজো করা হয় আরও একটু এগিয়ে পৌঁছালাম সুখসায়রে এই বড় পুকুরের মাঝে নাকি একসময় মানিক রাজার আনন্দ করার প্রাসাদ ছিল যা এখন কিছুই দেখা যায় না এখান থেকে বেরিয়ে অটো ধরে চললাম মা সারদার জন্মভিটে জয়রামবাটির দিকে কামারপুকুর থেকে জয়রামবাটির দূরত্ব ছ কিলোমিটার জয়রামবাটি যাওয়ার জন্য মাথাপিছু কুড়ি টাকাতেই রুটের অটো পাওয়া যায় আর অটো বা টোটো রিজার্ভ করলে জয়রামবাটি ও দেড়ে গ্রাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যেই ঘুরে আসা যায় আমরা যে অটোতে গেছিলাম তার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম টোটো এসে দাঁড়ালো জয়রামবাটির মঠের সামনে এখানে এসেও ভেতরে ছবি তুলতে দিল না তাই বাইরে থেকেই শারদা মায়ের পুরোনো বাড়ি তোলার চেষ্টা করলাম ভেতরের বাড়িগুলো ঠিক আগের মতোই মাটির কুড়ে ঘরের মতো রূপ রেখেছে এই জায়গাতেই আঠেরোশো সালে বাইশের ডিসেম্বর মায়ের জন্ম হয়েছিল জন্মের পর থেকে বিয়ে পর্যন্ত এখানেই সময় কেটেছে মায়ের ভেতরে মায়ের বাসগৃহ আছে যেখানে ঠিক তার উল্টো দিকে উনিশশো তেইশ সালে স্বামী শারদানন্দ মন্দির তৈরি করে শারদা মায়ের নামে উৎসর্গ করেন জয়রাম বাটিতে প্রতি বছর অক্ষয় তৃতীয়ায় ধুমধাম করে মন্দির প্রতিষ্ঠা দিবস পালন করা হয় মাতৃ ঢোকার ডান দিকে রয়েছে মায়ের নতুন বাড়ি খুবই ভালো লাগছে বাড়িটা মায়ের সময়কার মাটির দেওয়ালে যেমন কুঁড়ে ঘর ছিল এখনও সেই রকমভাবেই যত্ন করে রাখা আছে গেটের সামনে অনেক ধরনের দোকান আছে যেখানে কেনাকাটি করারও সুবিধা আছে জয়রামবাটি দেখার পর আমাদের রিজার্ভ করা অটোতে সোজা চললাম ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের আদিভিটে দেড়েক গ্রামে গাছপালার মধ্যে দিয়ে গ্রামের রাস্তা ধরে যেতে ভালোই লাগছে মিনিট কুড়ি চলার পর জয়রামবাটি থেকে সাত কিলোমিটার দূরে একটা মঠের সামনে এসে দাঁড়ালো অটো ঢুকে সুন্দর সাজানো বাগানের মধ্যে দিয়ে একটা মন্দির দেখতে পেলাম ঠাকুরের পৈতৃক ভিটে দেখার জন্য এই মন্দিরের পাশ দিয়ে একটু এগোতেই দেখতে পেলাম মাটির দেওয়াল দেওয়া খড়ের চালের একটা ঘর এটাই ঠাকুরের বংশের আদি বাসস্থান বা পৈতৃক ভিটে বহু বছর আগে এই অঞ্চলের জমিদার ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে একটি মামলায় মিথ্যে সাক্ষী দিতে বলেছিল কিন্তু তিনি রাজি হননি বলে এই গ্রাম ছেড়ে যেতে হয়েছিল তাকে আর এখন ওনার বসবাসের ঘর এবং আশেপাশের জায়গা আমাদের কাছে পূর্ণভূমি এই জায়গায় এখন আশ্রম তৈরি হয়েছে এই আশ্রমের মহারাজের অমায়িক ব্যবহার ভোগ পাওয়ার সময় চলে যাওয়ার পরও উনি নিজে তদারকি করে আমাকে ভোগ খাওয়ালেন এখানে থাকার জন্যও সুন্দর ব্যবস্থা আছে সে সম্পর্কে জানতে চাইলে উনি বললেন এখানে ভক্তদের থাকার জন্য তিনশো টাকা লাগে দুবার চা সকালে টিফিন দুপুরে ভাত বেকালে চা সন্ধ্যায় চা রাত্রে রুটি রুটি ভাত ভাত এই রকম চার্জ নিয়ে পার হেড পার ডে তিনশো টাকা এখানে একটা রুমে দুজনও থাকতে পারেন তিন চারজনও থাকতে পারেন এটা ফ্যামিলি হিসাবে থাকে ভক্তদের থাকার জন্য অতিথি নিবাস দশটা আছে দশটা রুম আছে আগামী পয়লা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত কল্পতরু উপলক্ষে এখানে বড় উৎসবের আয়োজন হয়েছে আমার মতো আপনারাও একদিনে কামার পুকুর জয়রামবাটি সাথে এই দেড়ে গ্রামটা দেখে নিতে পারেন আমার তো সারা দিন ভালোই লাগলো আবার আসবো এই বাসনা নিয়ে মহারাজকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়তে হলো কারণ পাঁচটায় গোঘাট স্টেশন থেকে হাওড়া লোকাল ধরবো অনেক দিনের ইচ্ছে পূরণ হলো আজ আমার ঠাকুরের ছোঁয়ায় তীর্থভূমি হয়ে ওঠা জায়গাগুলো দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে সকলে ভালো থাকবেন